এবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুড়িগ্রাম চার আসনে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, চলে যাব তার কাছে। দিশা ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুড়িগ্রাম চার আসনে। কুড়িগ্রাম চার আসনে যে তিনটে উপজেলা নিয়ে যে আসনটি, এই আসনের যে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ভোটে বেশি এবং ভোট বেশি এবং যে প্রতিনিধি যিনি রয়েছেন সংসদ সদস্য বর্তমান, সেই উপজেলা রোমারি উপজেলায় রয়েছি আমি। এবং রোমারি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন আবু হুরাইরা, আমরা তার সাথে কথা বলবো, জানবো আওয়ামী লীগের এই যে সরকারের আমলে তাদের কী অবস্থান, তারা কী উন্নতি করতে পেরেছে বা জনগণের জন্য কী করেছে প্রাপ্তি প্রত্যাশা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আবু হুরাইরা, আপনারা তো 2018 সালে নির্বাচনে পাশ করলেন, তো আপনারা যে ইশতেহারগুলো দিয়েছিলেন জনগণকে, সেগুলো আসলে কতটুকু পূরণ করতে পেরেছেন? ধন্যবাদ ভাই। ইশতেহার দেয়া যা হয়েছে চলমান আছে, কিছু ইশতেহার পূরণ হয়েছে। স্বাধীনতার 52 বছরের মধ্যে 2008 থেকে, আপনার 2018 বললে হবে না, 2008 থেকে এ পর্যন্ত যতটুকু উন্নতি ঘটেছে এটা তার পূর্বের 38 বছরের সাথে তুলনা করার মতো না। এইটি আপনাদের এখন 14টা রাস্তা অলরেডি চলমান আছে কাজ, 16টা ব্রিজ কাজ চলমান আছে, মেইন যে রাস্তাটা যেটা আমরা ডিসি রাস্তা বলি দাঁতভাঙ্গা থেকে কাউনিয়েশ্বর, এটি হচ্ছে আমাদের রাজধানীর সাথে আমাদের সংযোগের একমাত্র বড় রাস্তা যেটা কাজ চলমান রয়েছে। এর আগে আপনার প্রতিশ্রুতি দেওয়া ছিল চুরা স্থলবন্দর, যেটা পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালু, সেটা অলরেডি চালু হয়ে গেছে। এখানে প্রায় 1.5 থেকে 2 হাজার শ্রমিক এবং অন্যান্য সংশ্লিষ্ট যে লোকগুলো যাদের কর্মসংস্থান হয়েছে, আমাদের ইশতেহারের মধ্যে যদিও ছিল না, নতুন করে স্বপ্ন এবং বাস্তবায়নের দিকে আগাচ্ছে ব্রহ্মপুত্র সেতু। আপনি একজন রিপোর্টার হয়েও হয়তো বা আজকে ব্রহ্মপুত্র, আমি একটু যদি আপনাকে বলি যে এই যে রাস্তার কথা বলছেন, নদের কথা বলছিলেন, ব্রিজের কথা, আমরা যে দেখলাম যে আপনাদের সাথে কুড়িগ্রামের কোনো সড়ক পথে যোগাযোগ নেই, নৌপথে যাতায়াত করতে হয়, তো এই ভোগান্তিটা আসলে এত বছর কেন লাঘব হলো না? আপনারা এটা নিয়ে সামনে কী পরিকল্পনা করছেন? না, এটি যেমন 2008 সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্য বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মহোদয় প্রথম অধিবেশনের মানে প্রথম বক্তব্যই তার ছিল যে ভৌগোলিকভাবে যেহেতু দুইটা উপজেলা বিচ্ছিন্ন এবং এই ভৌগোলিক অবস্থানটা এইটা আমরা মেহেরপুরের সাথে তুলনা করেছি, মেহেরপুরের চেয়ে জনসংখ্যা আমাদের এখানে বেশি, আমাদের এইটিকে নিয়ে আলাদাভাবে একটা জেলা যদি বাস্তবায়ন হতো, আজকে সমস্ত উন্নয়নগুলো একত্রে জেলা বাস্তবায়ন হলে সব উন্নয়নগুলো একসাথেই ঘটে যেত। এ কারণে আর তাছাড়া এখানকার সংস্কৃতি দক্ষিণের সংস্কৃতির সে একটু তফাত আছে, পূর্বদিকের যে পূর্বের যে রাজনীতিবিদরা ছিলেন তারাও চাপের মুখে ছিলেন যে এইখানকার সংস্কৃতির সাথে আমাদের জামালপুর ময়মনসিংহের সংস্কৃতির একটু তফাত আছে। এ কারণে হয়তোবা এক দুই হলো আমাদের এই কুড়িগ্রামের সংস্কৃতি, আসামের সংস্কৃতি, রৌমরীর সংস্কৃতি এইটাই একই ধরনের, এ কারণে হয়তোবা ওই দক্ষিণের জেলার সাথে সংযুক্ত হয় নাই। তাহলে আপনার ওই নদীপথে যাওয়ার, জেলায় যাওয়ার আমাদের তো প্রয়োজনও পড়তো না, আর এই মাত্র দুইটা উপজেলার জন্য এত বড় একটা মেগা প্রকল্প গভর্নমেন্ট হয়তো সেটা হয়তোবা লাভজনক মনে করে নাই, কিন্তু এখন আমরা মনে করি যেহেতু এখানে স্থলবন্দর চালু হয়ে গেছে এবং ইন্ডিয়ার সাথে এটা আন্তর্জাতিক একটা রুট হবে, তাছাড়া উত্তরবঙ্গের সাথে জেলা রাজধানীর যে যোগাযোগটা প্রায় 13-14 ঘন্টা লেগে যায়, আমাদের রৌমারি থেকে সেখানে লাগে 5 থেকে 5.5 ঘন্টা, উত্তরবঙ্গের যে কোনো জেলার থেকে যদি ব্রিজটা হয়ে যায় তাহলে এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টার সংযোগ হলে আপনি 7 থেকে 8 ঘন্টা আপনি ঢাকায় ঢুকতে পারবেন উত্তরবঙ্গের জেলাগুলো। এবং মেইন রোডের কিন্তু কর্মসংস্থান নিয়ে কথা বলি, আপনাদের আসনে আসলে আমরা যতটুকু জানি যে এলাকায় মানুষজন একটু দরিদ্র সীমার মধ্যে বসবাস করে, তো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা কি করতে পারেন? এইটি ভুল, এটি একসময় মঙ্গাপীড়িত এলাকা ছিল, মফিজের এলাকা বলা হতো, এখন আপনি যেখানে মানে লেবারদের খুঁজে পাবেন না, শ্রমিকদের খুঁজে পাওয়া যায় না, আর শ্রমিকরা ন্যায্য মূল্য পাওয়া হতো, শ্রমিকরা ডেভেলপ হয়েছে, আর স্থলবন্দর চালু হওয়ার পরে ম্যাক্সিমাম শ্রমিকরা কাজ করতেছে আপনার ইয়েতে স্থলবন্দরে। আপনি এইটা যদি রৌমারি ক্ষেত্রে বলেন এটি ভুল বলা হবে, চর রাজীবপুর তো নদী আরও বেশি নদী বিধৌত এলাকা, আমরা নদীতে ভেঙে গিয়ে আপনার একেবারে ছোট এলাকা হয়ে গেছে, তো আল্লাহর রহমতে এখন যে আরেকটা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে নদী ভাঙ্গন রোধ, এটা আপনি নদীর কিনারে গেলে দেখতে পারবেন যে অলরেডি কাজ যতটুকু কাজ হয়েছে, এই এলাকার লোকগুলো আগে একটা টিনের ঘর তৈরি করতে সাহস করতো না। ধন্যবাদ ধন্যবাদ, আপনার কথা বোঝা যাচ্ছে আসলে যে উন্নয়ন বেশ হয়েছে আসনে, সেটা আপনি বলতে যাচ্ছেন। আজ সারাদিন ছিলাম কুড়িগ্রাম চার আসনে, আরও সময় সামনে রয়েছে এবং কুড়িগ্রাম চার আসনে বাকি উপজেলাগুলো ঘুরবো, বাকি দলগুলো নেতাদের সাথে কথা বলবো, জানাবো আপনাদেরকে যে এই কুড়িগ্রাম চার আসনে মানুষের প্রাপ্তি প্রত্যাশা কতটুকু রয়েছে। সাথেই থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের, ধন্যবাদ।